আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পুরো সংবাদ জুড়ে সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে দূরপাল্লায় 40 পয়সা এবং নগরে 35 পয়সা বাড়ানো হয়েছে, তবে মানা হচ্ছে না সেই নির্দেশনা। রাজধানীতে প্রতিটি বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা, তবে সেই অভিযোগ মানতে নারাজ বাস শ্রমিকরা। সর্বনিম্ন ভাড়া 10 টাকা হলেও সেই ভাড়া 15 টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের। প্রতিটি বাসে নতুন ভাড়ার তালিকা থাকার কথা থাকলেও কোনো বাসেই নেই সেই তালিকা। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। ঠিক আছে, মানে আমাদের কিলো হিসাব করেন, আমাদের লোক আপনার আগে ভাড়া ছিল 10 টাকা, আর নিচে 15 টাকা। এই বাসটা যেখান থেকে ছাড়ে তো সেখান থেকে যমুনা ফিউচার পার্কে ভাড়া নিয়েছে আমার কাছে 50 টাকা। 50 টাকার নির্দেশ আমি করলাম ভাড়া বেশি নিলাকা কয় 50 টাকা ভাড়া আজিমপুর থেকে গুলশান এক ভাড়া নিয়েছে 40 টাকা, 35 টাকা হলে ভালো ছিল। নর্মালি হচ্ছে 25 টাকা আসে, কিন্তু নতুন ভাড়া বাড়তে হওয়ার পরে ওইটা হচ্ছে 30 টাকা হবে, কিন্তু সে আমার থেকে 40 টাকা নিছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই গণপরিবহনে ভাড়া আদায় চলছে নৈরাজ্য। এ বিষয়ে আরও জানতে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন, আর চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। প্রথমে যাচ্ছি বিলাল, আপনার কাছে জানতে চাইবো যে নতুন ভাড়া কার্যকরে বিআরটিএ নির্দেশনা মানা হচ্ছে কিনা সেটি জানাবেন, এছাড়াও জানাবেন যে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীরা আসলে অভিযোগে আসলে যাত্রীরা কি বলছেন। হাবিবা, আপনাকে জানিয়ে রাখি যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর কিন্তু বাস ভাড়া বাড়ানো হয়েছে, তারপরে কিন্তু সড়কে যে সরকার নির্ধারিত যে ভাড়া, বিআরটি কর্তৃপক্ষ যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে সেই ভাড়াটি কিন্তু আসলে মানা হচ্ছে না। এখানে যাত্রী, আমরা যাত্রী, তারপর হচ্ছে পরিবহনের যারা আছে সংশ্লিষ্টতা, আমরা সবার সাথে আসলে কথা বলেছি, দুই পক্ষের আসলে অভিযোগ আছে। আর বলছি, বিআরটি কর্তৃপক্ষ যে একটি নির্ধারণ করে দিয়েছিল যে প্রত্যেকটি বাসের মধ্যে ভাড়া তালিকা থাকতে হবে, আমরা কিন্তু সকাল থেকে অনেকগুলো বাসের মধ্যে গিয়েছি, কিন্তু কোথাও কিন্তু সেই তালিকাটি আমরা পাইনি। অনেক যাত্রীরা অভিযোগ করেছেন যে সর্বনিম্ন ভাড়া যে 10 টাকার কথা ছিল, অনেকের কাছ থেকে সেটি 15 টাকা নেওয়া হয়েছে, সে অভিযোগটি কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি কিন্তু ভাড়া নিয়ে বাসের মধ্যে কিন্তু হেল্পার এবং যাত্রীদের মধ্যে একটু বাকবিতণ্ডটা আমরাও দেখেছি। আমরা এখন একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন, আপনার থেকে কত ভাড়ায় কোনো বেশি নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, নর্মালি হচ্ছে একটু বেশি ভাড়া চাওয়া হয়, বাট হচ্ছে এখন রিজনেবলের মধ্যে আছে আর কি, ৩৫ টাকা নিচ্ছে। তাহলে আমাদের তো কমেটপুরে বেশি টাকা নেওয়া হচ্ছে, তাইলে 15 টাকা। হাবিবা, আমরা জানি রাখি যে আমরা, তারপর হচ্ছে প্রত্যেকটি বাসে যে বিআরটির যে তালিকা দেওয়া হয়েছে সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রীদেরই কিন্তু ভাড়া নিয়ে অনেক অভিযোগ আছে এই শহরগুলিতে। এই মুহূর্তে আমরা চলে যাবো হচ্ছে চট্টগ্রামে, চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম, আমরা সরাসরি চলে যাবো সেখানে। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে কিন্তু ভাড়া নিয়ে নৈরাজ্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি বাস যাত্রীদের সাথে হেল্পারের সাথে কিন্তু বাক বিতণ্ডতা শুরু হয়েছে। কোনোভাবেই কিন্তু সরকার ঘোষিত যেই নির্ধারিত ভাড়ার কথা বলা হয়েছে সেটা কিন্তু মানা হচ্ছে না। যাত্রীরা অভিযোগ করেছেন, মানে ডাবল থেকে বেশি ভাড়া নিচ্ছেন, এবং যারা বাসের পরিবহনের শ্রমিক আছে তারা জানাচ্ছে যে সরকার নির্ধারিত যে ভাড়া কথা বারবার বলা হচ্ছে সেটা কিন্তু তারা মেনে চলতেছেন, কিন্তু আসলে কোন বাসে কিন্তু আসলে সরকার নির্ধারিত যে ভাড়ার কথা বারবার বলা হচ্ছে সেটার তালিকা কিন্তু নেই, কোন বাসেই নেই। যাত্রীরা অভিযোগ করেছেন যেটা 200 টাকার ভাড়া ছিল 400 টাকা দিয়ে যাচ্ছেন, 250 টাকার ভাড়া 500 টাকা দিয়ে যাচ্ছেন, এবং কেউ কেউ এর থেকে বেশি ভাড়া দিচ্ছেন, এবং এখানে কিন্তু বেশ ভাগ বিতণ্ডতা শুরু হয়েছে। কোনোভাবেই সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছে না, বেশি ভাড়া নিচ্ছে, এবং একই সাথে বেশ কয়েক দফা কিন্তু ঝগড়াঝাটি হয়েছে সকাল থেকে। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু পরিবহন শ্রমিকরা কোনোভাবেই সরকারের যে তালিকা মূল্য ভাড়ার তালিকা সেটা কিন্তু আসলে মানা হচ্ছে না, এবং কোনো বাসে কিন্তু সেটা এখনো ঝুলানো হয়নি। যে যার মতো করে ভাড়া নিচ্ছে এবং যে যেভাবে পারে সেভাবে নিচ্ছে, এবং অনেক দেখা গেছে যে মাসপথে গিয়ে যাত্রীকে নামিয়ে দিয়েছেন সেরকমও আমাদেরকে অভিযোগ করেছেন। হাবিবা, এই ছিল চট্টগ্রাম থেকে ভাড়া নিয়ে নৈরাজ্যের সর্বশেষ সংবাদ আমার কাছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। ঢাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিলাল হোসেন, আর চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। এ নিয়ে আজ বেলা ১২টায় নৌ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকে বসবেন তারা। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারি। তিনি জানান, লঞ্চ ভাড়া ১০০% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি নৌ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। লঞ্চের সব রুটে প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটার এখন ২.৩০ টাকা, যা ১০০% বাড়িয়ে ৪.৬০ টাকার প্রস্তাব করা হয়েছে। সে হিসেবে ১০০ কিলোমিটারের লঞ্চ ভাড়া ২৩০ টাকা থেকে বাড়িয়ে ৪৬০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাবে যাত্রীদের প্রতিক্রিয়া সহ এই বিষয়ে আরও জানাতে বরিশাল লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী জসিম। জসিম, মালিক সমিতির লঞ্চের ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাবে যাত্রীরা আসলে কি বলছেন? আমি এখন বরিশাল লঞ্চ টার্মিনালে দাঁড়িয়ে আছি। এসে ঘাটে এসে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা এটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে এমনিতেই সবকিছু দ্রব্যমূল্যের দাম বেশি, তারপরে লঞ্চ ভাড়া বাড়লে পরে তাদের সমস্যা হবে। আর এছাড়া আমি কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রেড্ডির সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে তারা আজকে ১০টার সময় DIWT পরিচালক সহ কর্মকর্তা আছে এবং মালিক সমিতির নেতৃত্বে তারা সেখানে বসবে। বসার পরে তারা একটা আলোচনা করবে, তারপরে তারা মন্ত্রণায় যাবে। মন্ত্রণায় গিয়ে নৌ সচিবের সাথে তারা কথা বলবে। বিশেষ করে আপনাকে একটা কথা জানিয়ে রাখছি যে দেশে নৌমন্ত্রী না থাকার কারণে নৌ সচিবের সাথে তারা আজকে বসছে। এ ব্যাপারে তারা ভাড়া সংক্রান্ত যে জটিলতা আছে তা সমাধান অতি দ্রুত করার চেষ্টা করবে। আর এছাড়া যে অভ্যন্তরীণ রুটে লঞ্চ যাত্রীদের সাথে লঞ্চ স্টাফদের প্রায় বর্ষার তলে, বিশেষ করে বরিশাল থেকে যেসব অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করে, আর বেশিরভাগ যাত্রী তো অনেক যাত্রী আছে রোজ যাতায়াত করে, এই কারণেই তাদের ভাড়াটা বেশি হয়ে যাওয়ার কারণে তাদের সাথে বর্ষাটা প্রায় হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ বরিশাল লঞ্চঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলী জসিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এবছর বঙ্গমাতার জন্মদিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে মহিষী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে। দর্শক, এই মুহূর্তে বনানী কবরস্থানে রয়েছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আর কি কি ধরনের কর্মসূচি রয়েছে এবং দলীয় নেতারা কি বনানী কবরস্থানে এসে পৌঁছেছেন কিনা এখনো? হাবিবা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মদিন আজকে। ১৯৩০ সালের এই দিনে টুঙ্গিপাড়ায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ১৫ই আগস্ট ১৯৭৫ সালে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে পরিবারের অন্য অন্য সদস্যদের সাথে তিনিও নিহত হন এবং তারপর থেকে বনানীতে শায়িত আছেন। তাই তার জন্মদিনে আজ এই বনানীতে আওয়ামী লীগ সহ অন্যান্য যে সকল সহযোগী সংগঠন আছে সেই সব সংগঠন এবং সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গমাতার প্রতি। যেটি বলছিলেন যে বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা, এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে এবারের এই জন্মদিনের। সেই প্রতিপাদ্য কিন্তু একেবারে আমরা যথার্থভাবে দেখি যে প্রতিফলিত হয়েছে, কারণ বঙ্গমাতা যে আদর্শ নিয়ে চলতেন তার সন্তানদের কিন্তু সেই আদর্শে মানুষ করেছেন, যে আদর্শ নিয়ে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই আদর্শ বাস্তবায়ন করেই আজকের এই উন্নত বাংলাদেশের পথে এই বাংলাদেশের পথ চলা। এবং বঙ্গমাতা তিনি যদিও লোকচক্ষুর আড়ালে থাকতেন, কিন্তু বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সৃষ্টি, এই সব কিছুর পিছনে
অনেক ভূমিকা রেখেছেন তিনি বঙ্গবন্ধুর অবর্তমানে আওয়ামী লীগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, বঙ্গবন্ধুকে 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে আগরতলা ষড়যন্ত্র মামলায় প্যারোলে মুক্তির ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন, এবং 7 মার্চের যে ভাষণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনেছি, 7 মার্চের যে ভাষণ সেই ভাষণের ক্ষেত্রেও কিন্তু বঙ্গমাতা বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়েছিলেন যে তিনি কি বলবেন সেই ভাষণে। তো সবকিছু ধন্যবাদ আপনাকে এতক্ষণ বরানী কবরস্থান থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন। সংকটের সংগ্রামে জীবনে মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি প্রেরণা যুগিয়েছেন, নির্ভীক ছায়াসঙ্গী হিসেবে বাঙালির মুক্তির সংগ্রামের প্রতিটি বাঁকে যার অনন্য অবদান, তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর দীর্ঘ জেল জীবনে শক্ত হাতে পরিবার আর সংগঠনের হাল ধরেন, চেতনায় বাঙালিত্বকে ধারণ করে পাশে ছিলেন আপামর বাঙালির। আজ তার 92তম জন্মবার্ষিকী। অনন্য সাধারণ এই নারীর সংগ্রামী জীবনের কিছুটা তুলে ধরছেন রুহুল আমিন তুহিন। বাঙালির মুক্তি সংগ্রামের প্রাণপুরুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযাত্রী, সংগ্রামে অনিশ্চয়তায় প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর দীর্ঘ কারাবাসের সময় সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি মামলা পরিচালনা, দলকে সংগঠিত করা আর আন্দোলন সংগ্রামে পরামর্শ দেন তিনি। 6 দফার আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দিতে বঙ্গমাতার ছিল দুঃসাহসী ভূমিকা। উনি এই 32 নম্বরে যখন থাকতেন, বাড়িতে আসার পরেও বাড়িতে অসমাপ্ত কাজ উনি করতেন একটু একটু করে, এটারও কারণ বুঝি রাজনৈতিক চিন্তাধারা ছিল। বঙ্গবন্ধু সরাসরি রাজনীতি করছে আর উনি তার পিছনে থেকে সমস্ত সাপোর্টটা তিনি দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে প্যারোলের প্রস্তাবে রাজি হননি বঙ্গমাতা। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু কি বলবেন তা নিয়ে যখন নানা আলোচনা, তখন বঙ্গমাতাই দিয়েছেন সঠিক পরামর্শ। আমার মা ছিলেন আসল গেরিলা, তিনি এই যে নিজেকে অন্যভাবে মানে ক্যামোফ্লেজ করে যে আন্দোলনটাকে গড়ে তুলেছেন, এই আন্দোলন কিভাবে করতে হবে সত্য কথা বলতে কি এটা আমার মায়ের কাছ থেকেই শেখা দেখা। মুক্তিযুদ্ধের 9 মাসে স্বামী পাকিস্তানের কারাগারে, 2 ছেলে রণাঙ্গনে, 3 সন্তান সহ গৃহবন্দী অবস্থায় অসীম ধৈর্য, সাহস আর বিচক্ষণতার পরিচয় দেন তিনি। হঠাৎ করে একটা খবর আসলো যে আমাকে 32 নম্বরে বঙ্গমাতা আমাকে যেতে বলেছে। তারপরও কয়েকজন মেয়ে নিয়ে আমি গেলাম, বাসার দরজাটা খুলতেই দেখা গেল উনি। এত সাধারণ জীবনযাপন ওনার, তার ব্যবহার এত অমায়িক, মানে এত কর্মী বান্ধব, এত নারী বান্ধব, এটা কিন্তু এমনি মুখ দিয়ে বললেই কিন্তু বুঝে যায়। স্বাধীনতার পর নির্যাতিত নারীদের পাশে দাঁড়ান মমতাময়ী মায়ের মতো। 75-এর 15ই আগস্ট খুনিদের কাছে জীবন ভিক্ষা চাননি আজীবনের সঙ্গী বঙ্গবন্ধুর সঙ্গেই পরপারের পথ বেছে নেন বঙ্গমাতা। ঘাতকের বুলেট প্রাণ কেড়ে নিলেও বাঙালির হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। টাঙ্গাইলের মধুপুরে ইগল পরিবহনের বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় ডাকাতির মূল পরিকল্পনাকারী রতন সহ এই চক্রের 10 জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার রাতে ঢাকা, গাজীপুর ও সিদ্ধিরগঞ্জ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে দুপুরে কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে ক্ষতিকর মৃত জেলিফিশ। এক একটি জেলিফিশের ওজন 10 থেকে 15 কেজি। সৈকতের সুগন্ধা, লাবণী, কলাতলী, দয়ারনগর সহ সবকয়টি পয়েন্টে দেখা যাচ্ছে শত শত মৃত জেলিফিশ। ধারণা করা হচ্ছে বালিতে অথবা জালে আটকা পড়ে মারা যাচ্ছে এসব জেলিফিশ। মৃত জেলিফিশগুলো সরিয়ে নিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সহ সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশ। এরা কখনো আটকা পড়ছে বালুতে, কখনো বা ভাসছে সমুদ্রের নোনা জলে, আবার কখনো আটকা পড়ছে জেলেদের জালে। দীর্ঘ 10 কিলোমিটার পর্যন্ত সমুদ্র সৈকতে পড়ে থাকা মৃত স্বচ্ছ প্রাণীগুলোর এক একটির ওজন 10 থেকে 15 কেজি পর্যন্ত।
একসঙ্গে এত মৃত জেলিফিশ দেখে হতভম্ব সাগর পাড়ের মানুষ। সবাই তো সুস্থ থাকতে চাই, ঠিক না? ভেসে আসা মৃত এসব জেলিফিশগুলো অপসারণে কাজ করছেন টুরিস্ট পুলিশ, বিচ কর্মী সহ লাইফগার্ড কর্মীরাও। আমরা যেহেতু টুরিস্টদের নিরাপত্তা প্রথম, এই জন্য আমরা যেখানেই দেখছি জেলিফিশ পড়ে আছে মৃতদেহ, তা সেটাকে তুলে আমরা আপনার এটা বালির নিচে আমরা চাপা দিয়ে রাখছি, এটাই আসলে পরিবেশ সম্মত। বিশেষজ্ঞদের ধারণা, জেলেদের জালে আটকা পড়ে অথবা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে জেলিফিশগুলো মারা যাচ্ছে। আমাদের 65 দিনের মাছ ধরার একটা নিষেধাজ্ঞা ছিল, যখন আবার মাছ ধরা আরম্ভ হলো সেগুলি জেলেদের জালে আটকা পড়ে আহত হয়েছে এবং সে আহত অবস্থায় সে সিবিচে ভেসে এসেছে এবং সেখানেই সে মারা যাচ্ছে। স্বচ্ছ এই জলজ প্রাণীটি দেখতে সুন্দর হলেও মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক, তাই কৌতূহলবশত এদের খালি হাতে ধরতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। দাউদ হাসান, আরটিভি। নেত্রকোনায় সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর আর রাস্তাঘাট, ভেসে গেছে পুকুরের মাছ, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 305 কোটি টাকার। ভয়াবহ এই বন্যায় জেলার হাজারো পরিবার এখন সর্বশান্ত। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নেত্রকোনা উত্তর প্রতিনিধি গজনবী বিপ্লবের তথ্যছবিতে তানজিনা তাসনিমের রিপোর্ট। সাম্প্রতিক বন্যায় নেত্রকোনায় প্লাবিত হয় 10 উপজেলার 80টি ইউনিয়ন, ক্ষতিগ্রস্ত হন 5 লাখের বেশি মানুষ। বন্যার পানি নেমে যাওয়ার পর ফুটে উঠেছে ক্ষয়ক্ষতি। জেলার 1,350টি বাড়ি, 140 কিলোমিটার রাস্তাঘাট ও 5টি সেতু সম্পূর্ণ বিধ্বস্ত হয়। আংশিক ক্ষতি হয়েছে 11,000-এর বেশি বাড়ি, কয়েক কিলোমিটার সড়ক, ভেসে গেছে মাছ, মাঠের ফসল। সব মিলিয়ে এই ক্ষতির পরিমাণ প্রায় 305 কোটি টাকা। বন্যায় সর্বস্ব হারানো মানুষগুলো এখন মানবেতর জীবন কাটাচ্ছে। ভয়াবহ বন্যায় সব কিছু চলে গেছে। সীমানার পাল্লা করে একটু কষ্ট করে আমি খামে করে খাস কাম করে বানাইছিলাম, ওটা 2-3 তুম করে হয়ে গেছে। পাপে পুঁতে মিলা এ পর্যন্ত করছি, 2 ঘন্টার ঝড় তুফানে মনে করেন বান এই ঢলে ভাসিয়ে নিয়ে গেছে। ওই ব্যবসা মাল ঠাল সব বাসায় লেগে গেছে। বেশি ক্ষতি হয়ে গেছে মাছের, পুকুর তলায় গেছে, রাস্তাঘাট তলায় গেছে, পুকুরের ফিশারি অনেক মাছ নষ্ট হয়ে গেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা হয়েছে, বরাদ্দ পাওয়া গেলে তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা যে ক্ষতিগ্রস্ত যে পরিবার আছে, বিশেষ করে যাদের ঘর ভেঙে গেছে সম্পূর্ণভাবে, তাদের আমরা জন্য 3 এবং 9 টাকা আমরা চেয়েছি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। এই 3 এবং 9 টাকা পেলে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের কাজে হাত দেব। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত সহ ঘুরে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা চান নেত্রকোনাবাসী। তানজিনা তাসনিম, আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।